আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর ইতিহাসের ক্লাসে আজ তোমাদের চতুর্থ অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করব। বেশ কিছু ছাত্র আমাকে প্রশ্ন করেছো যে উত্তরগুলো পাওয়া যাচ্ছে না, তার পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা দেওয়া হচ্ছে। চতুর্থ অধ্যায়ে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের দেওয়া হয়েছে তার সম্ভাব্য যে উত্তর সেই উত্তরগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। দেখো, প্রথম প্রশ্ন ছিল তোমাদের যে মধ্যবিত্ত শ্রেণী। এক নম্বর প্রশ্ন যেটা ছিল যে মধ্যবিত্ত শ্রেণী বলতে কি বোঝো বা মধ্যবিত্ত শ্রেণী কাদের বলা হয়। মধ্যবিত্ত শ্রেণী, আচ্ছা মধ্যবিত্ত শ্রেণী নামে কারা পরিচিত? দেখো, ধনী উচ্চবিত্ত শ্রেণী আর ধনী দরিদ্র শ্রমজীবী শ্রেণী, ধনী উচ্চবিত্ত শ্রেণী আর ধনী উচ্চবিত্ত শ্রেণী আর দরিদ্র নিম্নবিত্ত শ্রেণী, মাঝে বা মধ্যবর্তী স্তরে একটি শ্রেণী অবস্থান করে যাদের বলা হয় মধ্যবিত্ত শ্রেণী। তাহলে এই মধ্যবিত্ত শ্রেণী ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে তারা ইংরেজদের প্রশাসনিক পদগুলি দখল করেছিল, তাই মধ্যবিত্ত শ্রেণী খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় প্রশ্ন, কোন পত্রিকায় কবে দেখো দু নম্বর আছে যে কোন পত্রিকায় কবে মধ্যবিত্ত শব্দটি ব্যবহৃত হয়। 1829 খ্রিস্টাব্দে বঙ্গদূত পত্রিকায়, 1829 খ্রিস্টাব্দে বঙ্গদূত পত্রিকায় এই মধ্যবিত্ত শব্দটি প্রথম ব্যবহৃত হয়। আচ্ছা, এরপর তিন নম্বর হবে, তিন নম্বর, চার নম্বর হয়ে গেছে সিরিয়ালটা। যাই হোক, ওইটাই বলে দিই আগে যে ভারতীয় ঔপনিবেশিক সরকার ও ভারতীয়দের ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা কি ছিল। ভারতীয় ঔপনিবেশিক সরকার ও ভারতীয়দের ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা কি ছিল? দেখো, এই ঔপনিবেশিক ভারতে যে ঔপনিবেশিক সরকার, তারা চেয়েছিল বা তারা বুঝতে পেরেছিল যে শাসন সংক্রান্ত কাজকর্ম চালানোর জন্য ইংরেজি শিক্ষার প্রয়োজন। সুদূর ইংল্যান্ড থেকে ইংরেজি শিক্ষা জানা লোক আনা খুব কষ্টকর, তাই তারা চেয়েছিলেন যে ভারতীয়দের মধ্যে ইংরেজি শিক্ষা শিক্ষিত করে সেই কাজগুলো, প্রশাসনিক যে কাজ সেই কাজগুলো চালিয়ে নিতে। ঠিক আছে, তাহলে সরকার কি চাইছে? সরকার চাইছে যে ইংল্যান্ড থেকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত লোক আনা যেমন কষ্টসাধ্য, সেরকম তাদের বেতনও বেশি দিতে হয়, তাই ভারতীয়দের দ্বারাই সেই কাজটা তারা পরিচালনা করতে চেয়েছিলেন। এবং সেই কাজটা যাতে ভারতীয়রা স্বচ্ছন্দভাবে করতে পারেন, তার জন্য তারা কিন্তু ইংরেজি জানা লোক তৈরি করেছেন ভারতবর্ষে, বা ইংরেজি শিক্ষায় শিক্ষিত মানুষ তারা তৈরি করতে চেয়েছিলেন যাতে প্রশাসনিক পদগুলো পরিচালনা করার জন্য কোনো অসুবিধা না হয়। তারপরে আবার আসে, দেখো ভারতীয়দের কি প্রয়োজনীয়তা ছিল ইংরেজি শিক্ষার? তাহলে ঔপনিবেশিক আমলে ভারতীয়রা মনে করতেন যে যদি ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে পারা যায় বা যদি ইংরেজি শিক্ষায় শিক্ষিত হওয়া যায়, তাহলে ইংরেজদের যে প্রশাসনিক পদ, সেই প্রশাসনিক পদগুলো খুব সহজেই লাভ করা যাবে, এবং প্রশাসনিক পদগুলো লাভ করার সঙ্গে সঙ্গে একটা মোটা অঙ্কের বেতনের টাকাও পাওয়া যাবে, এবং ব্রিটিশদের অধীনে চাকুরি পাওয়া যাবে এবং তাদের মান মর্যাদাও অনেকখানি বৃদ্ধি পাবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে তারা কিন্তু ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছিল। নেক্সট আছে, দেখো তোমাদের তিন নম্বরে সিরিয়াল, তোমাদের যারা তিন, এটা সিরিয়ালটা একটু গোলমাল হয়ে গেছে। কে কবে গঙ্গাসাগরে সন্তান বিসর্জন করেছিলেন? কে কবে গঙ্গাসাগরে সন্তান বিসর্জন করেছিলেন? 1803 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি, 1803 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি গঙ্গাসাগরে সন্তান বিসর্জন এটা বন্ধ করেছিলেন বা নিষিদ্ধ করেছিলেন। ঠিক আছে, 1803 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি কে কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছেন? রাজা রামমোহন রায়ের উদ্যোগে লর্ড উইলিয়াম বেন্টিং, 1829 খ্রিস্টাব্দে 4 ডিসেম্বর, 1829 খ্রিস্টাব্দে 4 ডিসেম্বর রাজা রামমোহন রায়ের উদ্যোগে লর্ড উইলিয়াম বেন্টিং এই সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন।
এরপর দেখো বড় প্রশ্ন আছে যে বাংলা সমসংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। এই বড় প্রশ্নগুলো আমি যখন পড়িয়েছিলাম তখন যে ক্লাসগুলো দেওয়া হয়েছিল সেই ক্লাসগুলো একটু ফলো করবে। এই এই বড় প্রশ্নগুলো যদি আবার রিপিট করতে যায় তাহলে কিন্তু একদিনে একটা ক্লাসে আলোচনা হবে, বাকি প্রশ্নগুলো কিন্তু আলোচনা করা যাবে না। তাই আগে এক নম্বর দু নম্বর যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করে নিই। বড় প্রশ্নগুলো তোমাদের যে ভিডিও আগে দেওয়া হয়েছিল সেই ভিডিওগুলো দেখবে, সেখানে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা আছে। তারপরে এরপর আছে বিধবা বিবাহ আইন, বিধবা বিবাহ আইন কবে কার উদ্যোগে রদ হয় নাই, এটা একটু ভুল হয়েছে, কবে কার উদ্যোগে পাশ হয়। বিধবা বিবাহ আইন কবে কার উদ্যোগে পাশ হয়, রদ নয়, এটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা পাশ হয় হবে। 1856 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড ক্যানিং এর আমলে এটি পাশ হয়। 1800 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে 15 নম্বর রেগুলেশন জারি করে, তাহলে 1856 খ্রিস্টাব্দে 15 নম্বর রেগুলেশন জারি করে, তাহলে লর্ড রাজা রামমোহন রায় সরি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় 1856 খ্রিস্টাব্দে 15 নম্বর রেগুলেশন জারি করে লর্ড ক্যানিং বিধবা বিবাহ আইন সিদ্ধ করেছিলেন বা বিধবা বিবাহ আইন পাশ করেছিলেন। 1856 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় লর্ড ক্যানিং 15 নম্বর রেগুলেশন জারি করে এই বিধবা বিবাহ আইনকে নীতি সিদ্ধ বা আইন সিদ্ধ করেছিলেন বা চালু করেছিলেন। তারপর আছে ইয়ং বেঙ্গল গোষ্ঠী নামে পরিচিত। তারপরে দেখো একটা বড় প্রশ্ন আছে বাংলা সমসংস্কার আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান সম্পর্কে আলোচনা করো, এটাও বড় প্রশ্ন, যে বড় প্রশ্ন ক্লাসের ভিডিওটা দিচ্ছি সেটা একটু ভালো করে দেখবে, এটাও বড় প্রশ্ন। ইয়ং বেঙ্গল গোষ্ঠী নামে কারা পরিচিত, তরুণ হিন্দু কলেজের তরুণ শিক্ষক হেনরি লুইস ভিভিয়ান রোজের আদর্শে হিন্দু কলেজের একদল তরুণ তারা আদর্শায়িত হয়েছিল বা অনুপ্রাণিত হয়েছিল, এরাই ইয়ং বেঙ্গল বা নববঙ্গ গোষ্ঠী নামে পরিচিত। চারজন ইয়ং বেঙ্গল সদস্যের নাম লেখো, রামতনু লাহিড়ী, রসিক কৃষ্ণ মল্লিক, রামগোপাল ঘোষ, প্যারিচাঁদ মিত্র। রামতনু লাহিড়ী রামগোপাল ঘোষ প্যারিচাঁদ মিত্র রসিক কৃষ্ণ মল্লিক রামতনু লাহিড়ী রামগোপাল ঘোষ প্যারিচাঁদ মিত্র আর রসিক কৃষ্ণ মল্লিক এরা হলেন চারজন ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্য। নেক্সট প্রশ্ন আছে তোমাদের সমসংস্কার আন্দোলনে ডিওজির অবদান, এটাও আলোচনা করা হয়েছে। নববঙ্গ আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল, দেখো নববঙ্গ আন্দোলন ব্যর্থতার কারণ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বলতে পারি যে নববঙ্গ আন্দোলন ছিল শহরে শিক্ষিত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ। নববঙ্গ আন্দোলন শহরে শিক্ষিত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল, এক নম্বর। দু নম্বর হচ্ছে নববঙ্গ আন্দোলন সম্পর্কে গ্রামের যারা সাধারণ মানুষ তাদের সঙ্গে কোনো যোগসূত্র ছিল না, অর্থাৎ গ্রামের সাধারণ মানুষরা এই আন্দোলন থেকে অনেক দূরে ছিলেন। তিন নম্বর, যেহেতু এই আন্দোলন ছিল হিন্দু ধর্মের বিরুদ্ধে তাই এই আন্দোলনকে কিন্তু হিন্দুরা সমর্থন করেন। চার নম্বর হচ্ছে চার নম্বর ডিরোজিয়ের মৃত্যুর পর কোনো উল্লেখযোগ্য নেতা না থাকার কারণে এই আন্দোলন ব্যর্থ হয়। এইভাবে তোমরা কিন্তু পয়েন্টস করে করে লিখবে। তাহলে এক নম্বর লিখবে যে এই এই নববঙ্গ আন্দোলন ছিল শহরের শিক্ষিত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ, এক নম্বর। দু নম্বর, এই আন্দোলন সঙ্গে গ্রামের লোকের কোনো যোগাযোগ ছিল না। তিন নম্বর হচ্ছে এই আন্দোলন শহরের শিক্ষিত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল বা এটি ছিল শহর কেন্দ্রিক আন্দোলন, গ্রামের মানুষদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। তারপর লিখবে যে উল্লেখ উপযুক্ত নেতার অভাব, ডিওজের মৃত্যুর পর উল্লেখযোগ্য নেতার অভাব বা উপযুক্ত নেতার অভাবের কারণে এই আন্দোলন ব্যর্থ হয়ে যায়। এরপর দেখো আছে কে কবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন, 1867 খ্রিস্টাব্দে আন্তরাম পান্ডুরং
প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। 1867 খ্রিস্টাব্দে আতুরাম পাণ্ডুরং প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। 1867 খ্রিস্টাব্দে আতুরাম পাণ্ডুরং এই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তার পরপরই আছে দেখো প্রার্থনা সমাজের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। তার 1867 খ্রিস্টাব্দে আতুরাম পাণ্ডুরং এই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। প্রার্থনা সমাজ প্রথম দিকে একটি ধর্মীয় আদর্শকে কেন্দ্র করে তৈরি হয়েছিল এবং এই ধর্মীয় আদর্শকে কেন্দ্র করে তৈরি হলেও এই আন্দোলন কিন্তু একেশ্বরবাদে বিশ্বাসী ছিল। তাহলে এই আতুরাম পাণ্ডুরং যে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন সেই প্রার্থনা সমাজ একেশ্বরবাদে বিশ্বাসী, তারা বিশ্বাস করতেন যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। দুই নম্বর হচ্ছে এরা ছিলেন পৌতলিকতার ঘোর বিরোধী। পৌতলিকতা মানে তোমরা জানো যে হিন্দু ধর্মে যারা মানুষ তারা বিভিন্ন দেবদেবীর মূর্তি নির্মাণ করে পূজা করে, সেই মূর্তি পূজা বা পৌতলিকতার এরা ছিলেন ঘোরতর বিরোধী। তিন নম্বর বিধবা বিবাহ এবং অসবর্ণ বিবাহের এরা পক্ষপাতী ছিলেন। বিধবা বিবাহ, বিধবা মেয়েদের বিবাহের পক্ষে এরা কি ছিলেন? পক্ষপাতী ছিলেন। অসবর্ণ বিবাহ, অসবর্ণ বিবাহ বলতে ধনীর সঙ্গে দরিদ্রের বিবাহ বা উচ্চবর্ণের সঙ্গে নিম্নবর্ণের বিবাহ। অসবর্ণ বিবাহ সরি উচ্চবিত্তের সঙ্গে নিম্নবিত্ত, উচ্চবিত্তের সঙ্গে নিম্নবিত্তের যে বিবাহ সেটাকে বলা হয় অসবর্ণ বিবাহ। এরাই আগেকার দিনে অসবর্ণ বিবাহ আইন সিদ্ধ ছিল না, তাই এই প্রার্থনা সমাজ অসবর্ণ বিবাহের উপর জোর দিয়েছিল। এরা পর্দা প্রথা এবং অস্পৃশ্যতা বর্জন করার পক্ষপাতী ছিল। পর্দা প্রথা যেটা ঘুমটা দেওয়া বলা হয়, মহিলার এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে ঘুমটা দিয়ে বেরোয়, এটা এরা পক্ষপাতী ছিলেন না। অস্পৃশ্যতা বর্জন, অস্পৃশ্য বলতে সমাজে কিন্তু সকলে সমান, উঁচু নিচু ভেদাভেদে এরা বিশ্বাসী ছিলেন না। বাল্য বিবাহ এবং বহু বিবাহ রদের এরা আন্দোলন করেছেন বা এদের যে কার্যাবলী সেই কার্যাবলী বাল্য বিবাহ এবং বহু বিবাহ রদের তারা চেষ্টা করেছিলেন। মদ্যপান এবং পণপ্রথার এরা নিবারণ করেছেন। স্ত্রী শিক্ষার বিস্তার, নারী মুক্তির প্রচার, নারী মুক্তির আদর্শ প্রচারে এরা পক্ষপাতী ছিলেন। আর সমাজে দুস্থদের উন্নয়নের জন্য এরা অনাথ আশ্রম, শিশু সদন, বিধবা আশ্রম, নৈশ বিদ্যালয়, চিকিৎসালয় এই সমস্ত জিনিসগুলো এরা তৈরি করেছিল। এছাড়াও শিক্ষা বিস্তারের ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। নারীদের যে কল্যাণ, সেই নারীদের কল্যাণের জন্য তারা কিন্তু 1861 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ এরা নারী শিক্ষার উন্নতির জন্য সচেষ্ট ছিল। এই কার্যাবলীগুলো দিতে হবে। এরপর আছে আর্য সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। বোম্বাই কিন্তু এটা প্রতিষ্ঠা হয়েছিল, বোম্বাই বা মহারাষ্ট্র। তাহলে 1875 খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী বোম্বাই আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। এরপর আর্য সমাজের যে কার্যাবলী সেগুলি হলো, আর্য সমাজের যে কার্যাবলী দেখো, আর্য সমাজ হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার জন্য কিন্তু তৈরি করা হয়েছিল এবং স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি বেদভিত্তিক একটা সমাজ ব্যবস্থা গঠন করতে চেয়েছিলেন। বেদভিত্তিক সমাজ ব্যবস্থা যেটাকে তিনি শুদ্ধি আন্দোলন বলছেন পরবর্তীকালে। তারা সেই সময় কি হয়েছিল না, যারা নিম্ন স্তরের যারা হিন্দু তারা কিন্তু বিভিন্নভাবে অত্যাচারিত হতেন, তাহলে সেই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য তারা দলে দলে ইসলাম ধর্মে গ্রহণ করতেন। এইভাবে কিন্তু হিন্দুদের সংখ্যা সে সময় কমতে শুরু করেছিল। এই কারণে স্বামী দয়ানন্দ সরস্বতী খুব চিন্তায় চিন্তিত হয়ে পড়েছিলেন এবং তিনি শুদ্ধি আন্দোলন গড়ে তুলেছিলেন যাতে যারা অহিন্দু, অহিন্দু মানে যারা বর্ণ হিন্দু, সে বর্ণ হিন্দুরা যাতে আবার অহিন্দুদের অত্যাচারের হাত থেকে যারা আবার হিন্দু ধর্মে ফিরে আসতে পারে, মানে যারা হিন্দু মানে নিম্ন স্তরের হিন্দু, নিচু স্তরের হিন্দু, তারা যাতে অত্যাচারিত হয়ে অন্য ধর্মে চলে যেতে না পারে তার জন্য তিনি শুদ্ধি আন্দোলন করেছিলেন। এই শুদ্ধি আন্দোলনের ফলে যারা নিচু স্তরের হিন্দু তারা আবার হিন্দু ধর্মে ফিরে এসেছিলেন, এই আন্দোলন তিনি করেছিলেন। আবার হিন্দু ধর্মে যে সমস্ত কুসংস্কার সেই কুসংস্কারগুলো তিনি দূর করেছিলেন। ব্রাহ্মণ খ্রিস্টান ও মুসলিমদের আক্রমণের হাত থেকে তিনি হিন্দু ধর্মকে রক্ষা করেছিলেন।
তিনি পৌতলিকতার ঘোরতর বিরোধী ছিলেন, জাতিভেদ প্রথার ঘোরতর বিরোধী ছিলেন এবং তিনি অস্পৃশ্যতার ঘোরতর বিরোধী ছিলেন। আবার স্ত্রী শিক্ষার বিস্তারের পক্ষে তিনি জোরালো মন্তব্য করেছেন বা জোরালো আন্দোলন করেছেন, বিধবা বিবাহের পক্ষেও তিনি জোরালো আন্দোলন করেছিলেন এবং নারী পুরুষের সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকারের জন্য তিনি আন্দোলন করেছিলেন। আর নারী উন্নয়নের জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, নারীরা যাতে শিক্ষিত হতে পারে তার জন্য তিনি ব্যবস্থা অবলম্বন করেছিলেন। আর তিনি বলেছিলেন বা তিনি আহ্বান জানিয়েছিলেন ভারতবাসীকে ব্যাক টু দ্য বেদাস, বেদে ফিরে যেতে বলেছিলেন। এ কারণেই তিনি একটা বেদভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করতে চেয়েছিলেন যেখানে কোনো শোষণ বা অত্যাচার থাকবে না। এরপর আছে দেখো বিরসালিঙ্গম পান্তুলু, বিরসালিঙ্গম পান্তুলু বা বিরসালিঙ্গম পান্তুলু স্মরণীয় কেন? বিরসালিঙ্গম পান্তুলু কেন স্মরণীয়? দেখো বিরসালিঙ্গম পান্তুলু ছিলেন দক্ষিণ ভারতের একজন অন্যতম সমাজ সংস্কারক, দক্ষিণ ভারতের একজন অন্যতম সংস্কারক হলেন বিরসালিঙ্গম পান্তুলু। এই বিরসালিঙ্গম পান্তুলু তিনি প্রার্থনা সমাজ, তিনি প্রার্থনা সমাজের একজন অন্যতম প্রচারক ছিলেন। প্রার্থনা সমাজ যে প্রতিষ্ঠা হয়েছিল 1867 খ্রিস্টাব্দে আতুরাম পান্ডুরং যে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন সেই প্রার্থনা সমাজের একজন অন্যতম সংস্কারক ছিলেন, অন্যতম প্রচারক ছিলেন এই বিরসালিঙ্গম পান্তুলু। বিরসালিঙ্গম পান্তুলুর নেতৃত্বে মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়। তাহলে বিরসালিঙ্গম পান্তুলু বা বিরসালিঙ্গম পান্তুলু ছিলেন প্রার্থনা সমাজের একজন প্রচারক। প্রার্থনা সমাজ 1867 খ্রিস্টাব্দে আতুরাম পান্ডুরং প্রতিষ্ঠা করেছিলেন, সেই প্রার্থনা সমাজের একজন প্রচারক ছিলেন, দক্ষিণ ভারতের একজন প্রচারক ছিলেন এই বিরসালিঙ্গম পান্তুলু। তাহলে এই বিরসালিঙ্গম পান্তুলু মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহর ব্যাপারে বা বিধবা বিবাহ আন্দোলন তিনি শুরু করেছিলেন, বিধবা মেয়েরা যাতে আবার সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে তার জন্য তিনি এই আন্দোলন শুরু করেছিলেন। তিনি সমাজে প্রচলিত জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা এবং বাল্য বিবাহের বিরোধিতা করেছিলেন। তাহলে দেখো এগুলো সবই সমাজের অমঙ্গল, বিধবা বাল্য বিবাহ, ছোটবেলায় ছেলে মেয়েদের বিবাহ দেওয়া, এটা খুব বিভিন্ন দিক থেকে খারাপ প্রভাব পড়বে বা এটা বিভিন্ন দিক থেকে খারাপ। অস্পৃশ্যতা মানে একটা অস্পৃশ্য বলতে উঁচু নিচু যে ভেদাভেদ, ধনী দরিদ্রের যে ভেদাভেদ বা জাতিগত যে ভেদাভেদ সেটাকে অস্পৃশ্যতা বলা হয়। আর জাতিভেদ, জাতিভেদের প্রথার ব্যাপারে, জাতিভেদের ব্যাপারেও তিনি কিন্তু একটা জোরালো আন্দোলন করেছিলেন এবং তিনি দক্ষিণ ভারতে নারী শিক্ষার প্রচারের জন্য একটা উল্লেখযোগ্য ব্যবস্থা অবলম্বন করেছিলেন। এই সমস্ত কারণের জন্য দক্ষিণ বিরসালিঙ্গম পান্তুলু স্মরণীয়। তারপরে প্রশ্ন আছে দেখো কাকে কেন দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়? এই বিরসালিঙ্গম পান্তুলুকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়, বিরসালিঙ্গম পান্তুলুকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়। কেন বিরসালিঙ্গম পান্তুলুকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়? আমাদের বাংলার বিদ্যাসাগর যিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতোই তিনি দক্ষিণ ভারতের বিধবা বিবাহ, নারীদের যে বিবাহ, বিবাহের জন্য তিনি জোরালো আন্দোলন করেছিলেন এবং নারীরা যাতে শিক্ষা দীক্ষা থেকে এগিয়ে যেতে পারে বা অগ্রগতি ঘটে তার জন্য তিনি আন্দোলন করেছিলেন। এই সমস্ত কারণের জন্য তাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়। নেক্সট আছে জ্যোতিরাম ফুলে কেন বিখ্যাত? আচ্ছা সরি, তার আগে আছে নারী শিক্ষা বিস্তারে পণ্ডিত রমাবাইয়ের ভূমিকা, নারী শিক্ষা বিস্তারে পণ্ডিত রমাবাইয়ের ভূমিকা। দেখো পণ্ডিত রমাবাই ছিলেন মহারাষ্ট্রের একজন বিখ্যাত মহিলা সমাজ সংস্কারক, মহারাষ্ট্রের একজন বিখ্যাত সমাজ সংস্কারক ছিলেন এই পণ্ডিতা রমাবাই। পণ্ডিত রমাবাই তিনি নারী জাতির সামাজিক উন্নয়নের জন্য পুনাতে আর্য মহিলা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আর্য মহিলা সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন পুনাতে। তিনি স্ত্রী শিক্ষার প্রসার, বাল্য বিবাহ, পণ প্রথা এ সমস্ত বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন
এবং পুনার যে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষে তিনি ত্রাণমূলক কাজেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও তিনি বিধবা মহিলাদের জন্য একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। এবারে প্রশ্ন আছে, জ্যোতিরাও ফুলে কেন বিখ্যাত? জ্যোতিরাও ফুলে তিনি ছিলেন মহারাষ্ট্রের একজন সমাজ সংস্কারক, মহারাষ্ট্রের একজন সমাজ সংস্কারক ছিলেন এই জ্যোতিরাও ফুলে। জ্যোতিরাও ফুলে তার যে সমাজ সংস্কারক আন্দোলন, সেই আন্দোলনে তিনি প্রথমেই ইংরেজি শিক্ষার বিস্তার ঘটাতে চেয়েছিলেন। দেখো, জ্যোতিরাও ফুলে উপলব্ধি করেছিলেন যে যারা নিচু স্তরের মানুষ, মহারাষ্ট্রে যারা নিচু স্তরের মানুষ, মাহার, মালি, কুনবি, এ সমস্ত নিচু জাতের যারা মানুষ, সেই নিচু জাতের মানুষদের মধ্যে যদি ইংরেজি শিক্ষার বিস্তার ঘটানো যায়, তাহলে তারা অনেক বেশি সচেতন হয়ে উঠবে। এর ফলে তারা নিজেদের যে অধিকার, সেই অধিকার আদায় করতে পারবে এবং নিজেদের যে অধিকার, সেই অধিকার তারা রক্ষাও করতে পারবে। এই জন্য তিনি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য সাহায্য করেছিলেন। তিনি আচ্ছা সেই সময় মহারাষ্ট্রে ব্রাহ্মণদের একটা আধিপত্য ছিল, তিনি ব্রাহ্মণদের যে আধিপত্য, সে আধিপত্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন এবং নিচু স্তরের যারা মানুষ তারাও ব্রাহ্মণদের সমতুল্য, এটা তিনি আন্দোলন হিসেবে গড়ে তুলেছেন বা এটা তিনি সাধারণ মানুষকে বুঝিয়েছিলেন। তাহলে তিনি এছাড়াও তিনি কি করেছিলেন না, বিভিন্ন ধরনের গ্রন্থ রচনা করেছিলেন। এই গ্রন্থ রচনার মাধ্যমে তিনি শূদ্রদের দুর্দশা এবং ব্রাহ্মণ সমাজের যে আধিপত্য, সেগুলো তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তার মধ্যে একটা অন্যতম গ্রন্থ হল গোলামগিরি। এই গোলামগিরি গ্রন্থটা তিনি 1872 খ্রিস্টাব্দে রচনা করেছিলেন। এটা শর্ট প্রশ্ন অনেক সময় আসে যে গোলামগিরি গ্রন্থটা কার লেখা। গোলামগিরি গ্রন্থ রচনা করেছিলেন স্বামী দয়ানন্দ, সরি, জ্যোতিরাও ফুলে। এই গোলামগিরি গ্রন্থটা জ্যোতিরাও ফুলে 1872 খ্রিস্টাব্দে রচনা করেছিলেন এবং এই গোলামগিরি গ্রন্থের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছিলেন যে সমাজে যারা শূদ্র সম্পদের মানুষ, সে নিচু স্তরের মানুষদের দারিদ্র, অন্যদিকে যারা ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ, সে ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষদের যে বিলাসিতা বা সামাজিক আধিপত্য, সেগুলো কিন্তু তিনি এই গ্রন্থে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন। তাহলে 70 শতক সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, সমাজের নিচু স্তরের মানুষদের সামাজিক মর্যাদা দানের জন্য তিনি 70 শতক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও তিনি নারী মুক্তি আন্দোলনের জন্য তিনি আন্দোলন করেছেন, নারীদের সামাজিক উন্নতির জন্য তিনি আন্দোলন করেছিলেন। তাহলে এইভাবে তিনি মহারাষ্ট্রে একটা আন্দোলন গড়ে তুলেছিলেন এবং যার জন্য তিনি কিন্তু আজকের দিনেও স্মরণীয়। এরপর আছে, দেখো এরপর যে প্রশ্ন আছে, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কেন স্মরণীয়? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কেন স্মরণীয়? দেখো, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হিন্দু ধর্মের একজন সংস্কারক ছিলেন এবং তিনি ছিলেন ভারতবর্ষের একজন আধ্যাত্মিক পুরুষ। তিনি ছিলেন ভারতবর্ষের একজন আধ্যাত্মিক পুরুষ। তাহলে তিনি যে কারণে স্মরণীয়, সেটা হলো ধর্মীয় আদর্শের কারণে তিনি স্মরণীয়, ধর্মীয় আদর্শ। তিনি প্রচার করেছিলেন যতমত ততপত, অর্থাৎ যতমত ততপত এর অর্থ কি না, সমস্ত দিক দিয়ে বা সব পথ দিয়ে ঈশ্বর লাভ সম্ভব। 2 নম্বর হচ্ছে, জীবনের মূল উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ। জীবনের একটা মানুষের জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ এবং সেই ঈশ্বর লাভ মানুষের যদি ইচ্ছা থাকে, আন্তরিক ইচ্ছা, সদিচ্ছা যদি থাকে, তাহলে কিন্তু সে ঈশ্বরকে লাভ করতে পারবে। 3 নম্বর বলছেন তিনি যে ঈশ্বর লাভের জন্য মন্ত্রতন্ত্র নয়, ঈশ্বর লাভের জন্য ঈশ্বরের মনের ভালোবাসা, ঈশ্বরের প্রতি মানুষের যে আত্মিক সম্পর্ক বা ভক্তি বা ভালোবাসা, সেই ভক্তি বা ভালোবাসা থাকলে সহজে ঈশ্বর লাভ সম্ভব। তার কাছে ধর্ম হলো
দায়িত্ববোধ এবং জীবজগতের কল্যাণ সাধন। তাহলে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন বা মনে করতেন যে ধর্ম হচ্ছে একটা শুধু কতগুলি নিয়ম কানুনের সমষ্টি নয় যেগুলো পালন করলে একজন মানুষ ধার্মিক বলে পরিচিত হবে, তা কিন্তু নয়। তিনি মনে করতেন যে ধর্ম হচ্ছে মানুষকে কর্মে আহ্বান জানানো এবং দায়িত্ববোধ, দায়িত্ববোধের সঙ্গে সঙ্গে জীবজগতের কল্যাণ সাধন এবং সমস্ত জীবকে শিবজ্ঞানে পূজা করা। আর হিন্দুরা যে পৌতলিক, তিনি বলছেন যে হিন্দুরা পৌতলিক নয়, তিনি ওই মাটির মধ্যে ঈশ্বরকে খুঁজে পান। আমরা আপাত দৃষ্টিতে তার মতে যে হিন্দুরা পৌতলিক, পৌতলিক হওয়ার কারণে কি হয়, পৌতলিক হওয়ার কারণে তারা পুতুল পুজো করে। তিনি বলছেন এটা ঠিক নয়, তারা মনে করেন যে মৃন্ময়ীতে তারা ঈশ্বরের অস্তিত্বকে খুঁজে পান। মানবতাবোধ, তিনি বিশ্বাস করতেন যে প্রত্যেক মানুষ হল অনন্ত শক্তির আধার, মানুষের ধর্ম ও চৈতন্যের পথে অগ্রসর হয়, অগ্রসর হতে হবে মানুষকে। তিনি তার যে প্রচার, সে প্রচারের ফলে হিন্দু সমাজে জাতপাতের যে বেড়া, সে জাতপাতের বেড়া ভেঙে যায়। আচার অনুষ্ঠান সর্বস্ব হিন্দু, হিন্দু ধর্ম সহজ সরল এবং প্রাণবন্ত হয়ে ওঠে। এবার আছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ কেন স্মরণীয়, দেখো স্বামী বিবেকানন্দ ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একজন শিষ্য। তিনিও ছিলেন একজন হিন্দু ধর্মের সমাজ সংস্কারক। তিনি দেশপ্রেমে বিশ্বাসী ছিলেন, দেশপ্রেম। তিনি ভারতবাসীকে স্বদেশ প্রেমের মন্ত্রে দীক্ষিত করতে তিনি বলেছিলেন এবং তিনি দেশপ্রেমের ওপর জোর দিয়েছেন। দেশপ্রেমের সঙ্গে সঙ্গে আত্মত্যাগ, স্বামীজি দেশবাসীকে স্বাধীনতার জন্য আত্মত্যাগে উদ্বুদ্ধ হতে বলেছিলেন এবং এই আত্মত্যাগের, এবং তিনি বলেছিলেন তুমি ভুলিও না জন্ম থেকে মানুষ মায়ের জন্য বলি প্রদত্ত, এই মা হলেন দেশমাতা। দেখো তিনি বিভিন্ন গ্রন্থ রচনা করে জাতীয়তাবাদী আদর্শ প্রচার করেছিলেন। তার মধ্যে অন্যতম গ্রন্থগুলি হল বর্তমান ভারত, পরিব্রাজক, জ্ঞানযোগ, রাজযোগ, এই সমস্ত গ্রন্থগুলো, প্রাচ্য পাশ্চাত্য, এই সমস্ত গ্রন্থ তিনি রচনা করে তিনি স্বাধীনতার বাণী, স্বাধীনতার যে সংগ্রামী সেই সংগ্রামীদের প্রেরণার উৎস জুগিয়েছিলেন এবং এই এই গ্রন্থগুলি থেকে অনেক মানুষ স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ হয়ে পড়েছিল। তিনি মানুষ তৈরি ধর্মে বিশ্বাসী ছিলেন, তার ধর্ম ছিল মানুষ তৈরি ধর্ম, ম্যান মেকিং রিলিজিয়ান। এটা সর্বপ্রথম পড়ে যে ম্যান মেকিং রিলিজিয়ানের প্রবক্তাকে। ম্যান মেকিং রিলিজিয়ান বা মানুষ তৈরি ধর্মের প্রবক্তা গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, ম্যান মেকিং রিলিজিয়ানের প্রবক্তা। তাহলে মানুষ তৈরি ধর্মের উপর তিনি বিশ্বাসী ছিলেন। তিনি যে মানুষের, মানুষ তৈরির তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেই মানুষ কেমন হবে, সেই মানুষ হবে সাহসী হবে, শক্তিমান হবে, খাঁটি হবে এবং তার চরিত্র হবে অকপট, তার চরিত্র হবে মানুষ, আপাদ মস্তক সে হবে মানুষ এবং যে কোনো উপায়ে বা যে কোনো সময়ের জন্য তিনি নিজের প্রাণকে উৎসর্গ করার জন্য তিনি সবসময় তৈরি থাকবেন। তিনি 1897 খ্রিস্টাব্দে বেলুড় মঠে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতাদর্শকে প্রচার এবং মানব সেবার জন্য তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। বেদান্ত ও ধর্মীয় আদর্শের সঙ্গে সঙ্গে এদেশের শিক্ষা বিস্তার, চিকিৎসালয় স্থাপন, দরিদ্র মানুষের উন্নয়ন, প্রাকৃতিক বিপর্যয়ে আহত মানুষদের সেবা, এই সমস্ত বিষয়কে সামনে রেখে তিনি 1897 খ্রিস্টাব্দে তিনি বেলুড় মঠে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। ভারতে 83টি, আজকের দিনে ভারতবর্ষে 83টি এবং ভারতের বাইরে 113টি শাখা রামকৃষ্ণ মিশনের, এবং সেই কাজ, সেই কাজ যিনি শুরু করেছিলেন তিনি হলেন স্বামী বিবেকানন্দ।
এই কারণের জন্য স্বামী বিবেকানন্দ আজকেও স্মরণীয়। তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দ পর্যন্ত আলোচনা করা হলো, বাকি যে প্রশ্নগুলো আছে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আর যে বড় প্রশ্নগুলো এখানে দেওয়া আছে সেই বড় প্রশ্নের ভিডিও আগে আমি দিয়েছি, যেগুলো ভিডিও আমি দিয়েছি সেগুলো বলে দিই, সেগুলো কিন্তু আমি আর আলোচনা করব না, সেগুলো তোমরা ওই ভিডিও দেখে তৈরি করে নেবে। যেমন তার পরপরই আছে সংস্কার আন্দোলনের চরিত্রের সীমাবদ্ধতা আমি আলোচনা করেছি, সমাজ সংস্কার আন্দোলনে আলিগড় আন্দোলন, স্যার সৈয়দ আহমেদ খান এবং আলিগড় আন্দোলন এটা আলোচনা করেছি। এখানে সব প্রশ্নগুলো আলোচনা করব। কিছু উপজাতি সমাজের বিদ্রোহের প্রধান কারণ এটা আলোচনা করব। সাঁওতাল বিদ্রোহ আলোচনা করা আছে, ফরাজি ওয়াহাবি এগুলো আলোচনা করা আছে, এগুলো তোমরা ক্লাস দেখে নেবে। আর যে দু চারটা বাকি প্রশ্ন আছে, সিপাহী বিদ্রোহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে, সিপাহী বিদ্রোহের কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণ এবং ফলাফল আলোচনা করা আছে, প্রকৃতি আলোচনা করা আছে, এগুলো কিন্তু আমি আলোচনা করব না, তোমরা দেখে নেবে। আর ছোট যে প্রশ্নগুলো আছে শর্ট প্রশ্ন সেগুলো নিয়ে আমি আলোচনা করে দেব। ভিডিওটা সবাই ভালোভাবে দেখবে এবং যাদের একটু প্রশ্ন উত্তর নিয়ে সমস্যা ছিল তারা এখান থেকে প্রশ্ন উত্তরগুলো তৈরি করে নেবে।